বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা, কবি মোহাম্মদ আলাউদ্দিন। 25শে মার্চের কালো রাতে হল স্বাধীনতার ঘোষণা, দিয়েছিল তাই বঙ্গবন্ধু বিজয়ের বারতা। এই ছিল তার শেষ কথা বাংলার মানুষের তরে, শত্রু সেনারা একটিও থাকিবে না এই বাংলার মাটিতে। আমার সাথে তোমাদের আর দেখা হতে নাই পারে, তাড়িয়ে দিও শত্রু সেনাদের তোমাদের মাটি হতে। প্রসারিল এমেহান্নান বেতার কেন্দ্রে তবে, সমবেত হল যুদ্ধ সাজে বাংলার মানুষ তবে। যার যা ছিল হাতে নিল তারা দেশ স্বাধীনের তরে, ভীম বেগে তারা ছুটিয়া চলিল যুদ্ধের ময়দানে। 9 মাস ধরে যুদ্ধ চলিল বাংলার মাটিতে, শত্রু সেনারা পরাজিত হল নির্মমভাবে। 16ই ডিসেম্বরে স্বাধীন হল বাংলার জমিন, লাল সবুজের পতাকা উড়িল বাংলার তরে চিরদিন।